আমি যে অভিযোগগুলো দিয়েছি সেগুলোর ব্যাপারে উনি যুক্তিসঙ্গত যতগুলো বলেছি সবগুলোতে আমি দেখেছি যে উনি ওনার বক্তব্যে রিপিটেশন করেছে। আমি আশাবাদী যে উনি আমাদের যে দাবিগুলো আমাদের অভিযোগগুলো এগুলোকে কার্যকর করার জন্য সাথে সাথেই উনি নির্দেশনা দিয়েছে। তার মধ্যে একটা হচ্ছে যে আমাদের পলিটিক্যাল নেতাকর্মীদেরকে যাতে কোনো ধরনের গ্রেপ্তার না করে সেটা উনি নির্দেশ দিয়েছে। তারপরে গোপন বুথ, যেটা ওপেন বুথ হিসাবে একটা নাম কাগজতে কাপড় দেওয়া হয়, গ্যারট দেওয়া হয়, সেটা হবে না, এবার এটাকে সিস্টেমে ফেলে এটাকে করা হবে। তারপরে আমি বলেছি যে আপনার এই নির্বাচনটা স্থানীয় এবং জাতীয়ভাবে অনেক গুরুত্বপূর্ণ নির্বাচন কমিশনের জন্য, উনি ওইটার সাথে একমত হয়েছে এবং উনি বলেছে যে সুষ্ঠু নির্বাচন করার জন্য যেই ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সকল ধরনের পদক্ষেপ নেওয়া হবে এবং সাংবিধানিক অনুযায়ী যারা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে পারবে না প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদেরকে উনি নির্দেশ দিয়েছে যাতে নির্বাচনে তারা অংশগ্রহণ না, প্রচারণা যাতে কোনো প্রকারে কোনো কৌশল নিয়ে যাতে অংশগ্রহণ না করে। সুতরাং ওনার যে কমিটমেন্ট, আমরা তো ওনাদের আশ্বাসে তো আমি নির্বাচনে এসেছি, সুতরাং ওনার উপরে আশ্বাসে বিশ্বাস করতে হবে। কিন্তু আমি এটার উপরে সন্তুষ্ট নয়, সন্তুষ্ট হব সেদিনে যখন উনি নির্বাচনটা সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষভাবে ওনারা নির্বাচনটা অনুষ্ঠিত করবে তখন আমরা সন্তুষ্ট হব। এখন শুধু আশ্বাস পেয়েছি, আশ্বাস অনুযায়ী ওনাদের কার্যক্রমগুলো আমরা দেখতে চাই।